সদ্য দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে, এখনও পাঁচ দফার ভোট বাকি আছে। তার আগে রাজনৈতিক উত্তাপ চড়চড়িয়ে বাড়ছে বাংলায়। ভোটের মাঝে তৃণমূলের দলীয় পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে তা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে এলাকা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানী কুঠিবাড়ি এলাকায়। জানা গিয়েছে কুঠিবাড়ি গ্রামে গত কয়েকদিন ধরেই তৃণমূলের কর্মীরা অনেকগুলো পতাকা টাঙিয়েছিলেন। শনিবার সকালে তারা দেখেন যে তার একটিও পতাকা নেই। পাশের একটি কলা বাগানে বেশ কয়েকটা পোড়া পতাকা রয়েছে। এরপর ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে দাবি তৃণমূলের। কুঠিবাড়ির স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, তারা কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে কুঠিবাড়ির বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পতাকা এবং ফেস্টুন টাঙিয়েছিলেন। সকালে দেখা যায় একটাও পতাকা ফেস্টুন নেই। আশেপাশে খুঁজতে খুঁজতে দেখা যায় যে পাশের একটি কলা বাগানে তৃণমূলের পতাকা ফেস্টুন কেউ পুড়িয়ে দিয়েছে। এই বিষয়ে সিন্দ্রানী তৃণমূল আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কানহাইলাল মণ্ডল বলছেন যে কুঠিবাড়ি গ্রামে আমাদের ভোট তুলনামূলক কম, কিন্তু বিজেপির বিভিন্ন কর্মকাণ্ডে এবং শান্ত ঠাকুরের পাঁচ বছর ধরে নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবার গ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর তাতেই ভয় পেয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, তারাই এই কাণ্ড ঘটিয়েছে। এর বিরুদ্ধে আজ বিকেলে বিক্ষোভ কর্মসূচি করব, পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছে। আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলবো, লিখিত অভিযোগ করব। কি বলছেন এই তৃণমূল নেতা শোনাব। আমরা ওই অভিযোগ শুনে ওখানে গেছিলাম, আমরাও নিজেরাও দেখেছি বিজেপির দুষ্কৃতি, তারা আমাদের এই ফ্ল্যাগগুলো পুড়িয়ে দিয়েছে। কিন্তু ওই বুথে আমাদের ভোটার অনেক কম, গত পঞ্চায়েত ইলেকশন আমরা অনেক ভোটে ওখানে হেরেছিলাম। কিন্তু শান্তনু ঠাকুর দীর্ঘদিন ধরে ওই বুথে যোগাযোগ না করার জন্য মানুষের মনে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে। সেই আশঙ্কা থেকে তারা আমাদের ফ্ল্যাগ ফেস্টুন পুড়িয়ে দিয়েছে। আমরা এই বিষয়ে জানার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়েছি। বড়োবাবু, থানার বড়োবাবু উনি এসেছিলেন, উনি নিজে দেখে গেছেন, জিনিসপত্র সব নিয়ে গেছেন, ফ্ল্যাগের বাকি অংশগুলো উনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেবেন। এই আমরা বিকালে আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে আমরা জানিয়েছি, তারা আসছেন, তারা যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ অনুযায়ী কাজ করব। আপাতত আমরা ওখানে একটা পথসভার আয়োজন করছি, সেখানে আমরা আমাদের বক্তব্য জানাবো, আমাদের নেতৃত্ব তারাও তাদের বক্তব্য জানাবে। তারা পশ্চিমবাংলায় বিজেপি এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তার জন্যই তারা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে, যাতে সিন্ধানী অঞ্চলে ভোটটা শান্তিপূর্ণভাবে না হয়। আমরা সেটা হতে দেবো না, আমরা চাই সিন্ধানী অঞ্চলে শান্তিপূর্ণভাবে ভোটটা হোক। যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতা দীপক রায় বলছেন যে কুঠিবাড়ি গ্রামে আমরা গত পঞ্চায়েত নির্বাচনে প্রায় 300 ভোটে জিতেছি, এবার 500 ভোটে বিজেপির লিড হবে। তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, তাই নিজেরাই এই সব করছে খবরে থাকার জন্য। কি বলছেন দীপক রায় শোনাব। এই যে ঘটনাটা তৃণমূল যে প্রচার করছে, এই প্রচারটা একেবারেই ভিত্তিহীন। যদি পুড়িয়ে থাকে তারা নিজেরাই পুড়িয়েছে। যেটা গত পঞ্চায়েতে আমাদের প্রায় 300 ভোটে লিড ছিল, এখন বর্তমান পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি এবং আমাদের বনগাঁ লোকসভা কেন্দ্রে যা পরিস্থিতি, তাতে শান্তনু ঠাকুর এখন নর্মালে 3,000-3,00,000 ভোটে জিতবে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং বর্তমান পরিস্থিতি বাগদা ব্লকে যে বিশ্বজিৎ দাস ছিল, সে বিজেপির ক্যান্ডিডেট ছিল বিধানসভায়, সে চলে যায় টিএমসিতে। সেই ক্ষেত্রে বাগদা বিধানসভা কেন্দ্রের খুব বেহাল অবস্থা টিএমসির, সেই কারণে এই অপপ্রচারগুলো করছে। এবং এই কারণেই যে কুঠিবাড়ি যে ঘটনাটা ঘটেছে, ওরা নিজেরাই করেছে এইটা। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন যত এগিয়ে আসে তত কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আগামী 20 মে এই কেন্দ্রের নির্বাচন, এবং এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, তার সমর্থনে বনগাঁর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের বাগদা থানা সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের কুটিবাড়ি এলাকা,
সেই এলাকায় বেশ কিছু পতাকা ফেস্টুন এগুলো টাঙানো ছিল, তৃণমূলের পতাকা ফেস্টুন, এবং সেটা গত পরশু দিন লাগানো ছিল, এবং গতকাল সকালবেলা হঠাৎ করে সেই সব ফেস্টুন সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর তৃণমূল কর্মীরা, যারা কর্মী সমর্থক আছেন, তারা খুঁজতে শুরু করেন যে যেই তৃণমূলের পতাকা বা ফেস্টুন লাগানো ছিল সেগুলো নেই, হঠাৎ করে উধাও, সেগুলো কোথায় গেল। এবং তারা যখন খোঁজ করতে শুরু করেন এবং খোঁজ করতে করতে দেখেন যে পাশের একটি কলা বাগানে সেই পতাকা পোড়া অবস্থায় সেখানে পড়ে রয়েছে। এরপরই একটা উত্তেজনার সৃষ্টি হয়, তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব আছে সেই স্থানীয়, তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং সে পুলিশে কমপ্লেন করেন, অভিযোগ জানান। কিন্তু বিষয়টি হচ্ছে যে কে বা কারা পোড়ালো, এবং এরপরই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে বিজেপির এটা কাজ, কারণ বিজেপির পায়ের তলায় মাটি নেই, এই কেন্দ্রে তারা হারছে, এরকম একটি অভিযোগ করে তারা বলেছেন যে এটি বিজেপির কাজ। এবং আমরা তারপরে বিজেপিরও পাল্টা প্রতিক্রিয়া যে বিজেপি এই কাজ করে না, কারণ বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না, কারণ এই গত যে নির্বাচন সেই নির্বাচনে তাদের দাবি যে এই এলাকা থেকে, এই যে সিন্দানির গ্রাম পঞ্চায়েতের যে কুটিবাড়ি এলাকা, সেখানে প্রায় 300 ভোটে তারা লিড দিয়েছিল, এবং আসন্ন যে নির্বাচন, যে 20 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা 500 ভোটের লিড দেবে। সুতরাং এই এলাকাটি বিজেপির একটা শক্ত ঘাঁটি, তাদের নতুন করে কোনো হিংসা বা নতুন করে এই ধরনের অপপ্রচার বা নতুন করে এই ধরনের কাজে তারা লিপ্ত হবার কোনো প্রশ্নই ওঠে না। বরং তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, এবং তাদের পায়ের তলায় মাটি না থাকার কারণে তারা এইভাবে প্রচারের আলোয় থাকতে চাইছে। তৃণমূলের এই যে পতাকা যে পোড়ানোর যে অভিযোগ, এই অভিযোগ করলে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে, এবং গতকালও আমরা দেখেছি ঘটনাস্থলে যথেষ্ট উত্তেজনা ছিল, এবং পুলিশ এসে তারপরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে, এবং পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে যে বা যারাই করুক তাদেরকে খুঁজে বের করা হবে, এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কিন্তু যে এই যে পতাকা পোড়ানোকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তাপ, এটা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে এরকম ধরনের ঘটনা ঘটেছিল, একে অপরকে নিশানা করে পতাকা ছেঁড়ার অভিযোগ করেছিল, এবং তারপরে দেখলাম যে আবার গতকালকে আমরা এরকম একটি ঘটনা ঘটলাম। কিন্তু 20 তারিখে নির্বাচন, তার আগে যদি এরকম ধরনের ঘটনা চলতে থাকে, তবে এই যে উত্তাপ বা এই যে রাজনৈতিক উত্তাপ, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু সময়ই বলবে। তৃণমূলের পতাকা ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই এলাকায় কিন্তু বিজেপি বেশি ক্ষমতায় শক্তিশালী, তাই জন্য বিজেপির তরফ থেকে এই কাজ করা হয়েছে। অন্যদিকে এই পুরো বিষয়টাকে অস্বীকার করছে বিজেপি। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে আগেরবারে তারা অনেকটাই ব্যবধানে জিতেছিল, এবার সেই ভোট ব্যবধান আরও বাড়বে, আর সেই বিষয়টা বুঝতে পেরে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।